ওয়াশ করতে হবে স্যার চ সালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন জনতা গ্যারেজের পক্ষ থেকে আমি আজ বলছি তো বরাবরের মতো আপনাদের সামনে আমি আরেকটা টপিক নিয়ে হাজির হলাম এটা হচ্ছে টাটা এস টাটা এসের সেলফ এটা মূলত খোলার উদ্দেশ্য হচ্ছে সেলফটা স্টার্ট হয় না গাড়ি স্টার্ট না হওয়ার কারণে আমাদের সেলফটা খোলা আর কি তো সেলফটা খোলার পর আমরা যেই সমস্যা সম্মুখীন হলাম তা আপনাদেরকে শেয়ার করার জন্য মূলত ভিডিওটা করা আর কি তো দেখুন ভিউয়ার্স জানতে হলে শিখতে হবে তো আমি এই সেলফটা খোলার পরে যে যে সমস্যা পেলাম প্রথমত এখানে অনেকগুলো অনেক কাঁচরা হয়ে গেছে এই কাঁচরাগুলো আমরা ওয়াশ করলাম আর যদি কীভাবে ওয়াশ করতে হয় সেলফ মোটর আপনারা জানতে চান দেখতে চান আর কি তাহলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন তো এই সেলফটা খোলার পরে আমরা সমস্যা পেয়েছি এখানে দেখুন এটা হচ্ছে কার্বন হোল্ডার ব্রাশ তো এইখানে চারটা কার্বন থাকে দুইটা নেগেটিভ দুইটা পজিটিভ তো এই পজিটিভ কার্বনগুলো এখানে আলমিথার এটা হচ্ছে আলমিথার এখানে এখানে যেহেতু বাজে যাবে বা শর্ট হয়ে যাবে তো শর্ট হয়ে যাওয়ার কারণে এখানে স্টার্ট হবে না যে কোনো গাড়িতে এখানে কার্বন ব্রাশ যদি বাজে তাহলে স্টার্ট হবে না হোল্ডার বাজলে তো এখানে বাজার কারণ দেখুন এখানে ঘষে গেছে ঘষে এটা এটা একদম অ্যাটাচ হয়ে গেছে তো এই অ্যাটাচটা না হওয়ার জন্য আমাদের পদ্ধতি নিতে হবে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে তো এটা না বাজার জন্য আমরা তো এখানে আরেকটা ঘটনা ঘটে গেছে আগে সেলফ মোটর যে কাজ করেক না কেন তো এখানে থাকে বুশ এখানে সিস্টেম করে দিয়েছে বুশটা বারবারে চলে যায় আমরাও প্যারার মধ্যে পড়ে যাই বুশটা বারবারে না যাওয়ার জন্য এখানে ছোটোখাটো একটা বিয়ারিং দিয়ে এখানে বিয়ারিং সিস্টেম করা হয়েছে দেখুন বুঝ এখন গজাগুজি কম তো এই বুশটা বিয়ারিংটা করার পরে চেক না করার কারণে এখানে বেঁচে গেছে তো আমরা এখানে এই ওয়াশাগুলো দিব এই ওয়াশাগুলো দিয়ে কার্বন হোল্ডার বসানোর পর আমরা টেস্টিং করে দেখলাম আর বাঁচতেছে না তাহলে এখন আমরা ফিটিং করব আমাদের সাথে থাকুন যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকে এখনই সাবস্ক্রাইব করে দিন আর যারা সাবস্ক্রাইব করে আছেন তাদেরকেও আর মন আর কি বলবো মন থেকে ধন্যবাদ এখন আমরা গ্রিস অয়েল দিয়ে আমরা সেলফ মোটর ফিটিং করব এখানে আরেকটা কথা এখানে দেখুন রোলার বিয়ারিং এটা রোলার বিয়ারিং অরিজিনাল থাকে কিছু কিছু ক্ষেত্রে বিয়ারিংটা বাদ দিয়ে দিয়ে আমরা ভুষ করে দিই যদি বিয়ারিং না পায় আর কি তো এখানে বিয়ারিং এখনও রয়ে গেছে তো আমরা সেলফ ফিটিং করতেছি তাহলে দেখতে থাকুন এটা সমস্যা হয়েছিল ভিউয়ার্স আমরা এটা চেঞ্জ করে দিলাম এই ফ্রক এটা হচ্ছে লিভার ফ্রক এই ফ্রকটা এখানে গজনী বাড়ি গেল আর কি তো আমরা এটা চেঞ্জ করে দিলাম এটা চেঞ্জ করে দেওয়ার জন্য হালকা গজনী
এটা সমস্যা নাই, তো এটা চলবে। আমরা মোটামুটি কিছু ক্ষেত্রে কাজ করলাম, কিছু ক্ষেত্রে চেঞ্জ করে দিলাম। দেখুন দেখুন আমরা ফিটিং করতেছি, দেখুন ভালোভাবে লক্ষ্য করুন। ভিডিও করতে খুব কষ্ট হয়। এটা আমরা বসা দিয়েছিলাম, বটা একটু ঘুরে গেল, এটা আমরা ঘুরে বসাবো। যেটা বলতেছি আর কি, ভিডিও করতে কষ্ট হয়, যদি আপনাদের রেসপন্স না পায় তাহলে আমাদের আরও কষ্ট লাগে। এই যে আমরা গাড়ি স্টার্ট সহকারে আপনাদেরকে দেখে দিব কীভাবে স্টার্ট করতে হয়, স্টার্ট পর্যন্ত করে দিব, তারপরে যদি আপনাদের উপকারে আসতে পারে আর কি। সেলফ মোটর অকটেন দিয়ে ধোয়ার কারণ হচ্ছে সেলফ জাতীয় জিনিস, কয়েল জাতীয় জিনিস আপনারা যদি ধুইতে চান, যদি ওয়াশ করতে চান, তাহলে অকটেন দিয়ে করাটা ভালো। কেননা কয়েলের মধ্যে যদি তেল জমে থাকে তাহলে কলটা যে কোনো মুহূর্তে ফাইবার লিক করে বডিতে আটকে হয়ে যেতে পারে। সেলফ মোটর যে কোনো তার জাতীয় কল জাতীয় জিনিস অপটিমালি ধোয়া ভালো। আমরা চেক করব, দেখুন এখানে লক্ষ্য করুন, এখানে আমরা যখন সোলার সুইচ খেলাচ্ছি তখন এই জিনিসটা উপরের দিকে চলে আসতে হবে। এটা উপরের দিকে না আসার জন্য আমরা ওইখানে একটু কিছু দিতে হবে, কী দেওয়া যায় দেখি। এইখানে এ লেভেল থাকবে, এ লেভেল থাকার জন্য আমাদের কোনো কিছু একটু দিতে হবে। হ্যালো ভিউয়ার্স, এখানে আমরা একটা রাবার ওয়াশার দিয়ে দিলাম। এখন রাবার ওয়াশারটা দেওয়ার পরে দেখি, রাবার জাতীয় দিবেন। রাবার ওয়াশারটা দেওয়ার পরে আমরা টেস্টিং করে দেখাবো। এখন ভিউয়ার্স আমরা সোলনারটা খেলাবো। দেখুন ভিউয়ার্স এখন কোনো সারা শব্দ নাই, তাহলে আমরা এটুক পর্যন্ত সাকসেস হলাম। তো এখানে অন্য সাবজেক্টে যাব, এটা হচ্ছে স্টার্টার কয়েল। এখানে যেহেতু কার্বনের মধ্যে কোনো ট্যাপিং নেই, তো আমরা ট্যাপিংটা করে দেওয়ার চেষ্টা করবো। আমরা কার্বন ব্রাশের মধ্যে হালকা ট্যাপিং করে দিব, সতর্কতা থাকা আর কি, একটু ট্যাপে গিয়ে শর্ট বাঁচাবে, একটু সতর্কতা থাকা। তো দেখুন ভিউয়ার্স আমরা ট্যাপ করে নিচ্ছি। তো এইভাবে আমরা যেভাবে ট্যাপিং করলাম এইভাবে দুইটা কার্বন ব্রাশ আমরা ট্যাপিং করে নেব। দেখুন ভিউয়ার্স আমরা দুটো ট্যাপিং করে নিলাম। যদি আমার সেলফ মোটর রিপেয়ারিং আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক দিবেন। এখানে দেখুন এখানে কী অবস্থা, এটা ফাটা গেল, এখানে স্টার্টার কয়েল এটা ফাটা গেল। সমস্যা নেই, কোনো শর্ট নাই, আমরা চেক করে দেখলাম। তাহলে এ পর্যন্ত আমরা এটা এখানে ঢুকাই দিব আর কি। দেখুন ভিউয়ার্স আমরা যে রবারটা দিলাম রবারের কারণে এখানে ঢুকতেছে না, আমরা একটু দেখুন ঢুকে গেল। তারপরে সোলনার সুইচের, তারপরে কার্বন ব্রাশটা আমরা এখানে বসাবো, একটু শিরিশ মেরে দিব। আর এই ভিডিও যদি আপনাদের উপকারে আসে তাহলে আর কি বলবো, ছট করে একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব না থাকলে একটু করে দিবেন আর কি। এই তো আমরা
কোটা দিয়ে এই কার্বন ব্রাশগুলো ঢুকে দিব। এটা হচ্ছে কোটা, এটা আমরা সামথিং মানে নিলাম। এতে এই কার্বন ব্রাশগুলো এখানে দিব, এই যে ভিউয়ার্স। তাহলে সেলের উপরের পাটটা যে ওয়াশারের কারণে এখানে আর্মিটারের মধ্যে কার্বন ফোল্ডারটা বাঁচতেছে, তো এই ওয়াশারটা এখানে দিয়ে দিব। তারপরে সাবজেক্ট হচ্ছে আমরা এখানে এই ক্যাপটা বসাই দিব, এই যে বসাই দিলাম, যে এখানে বসতেছে না আমরা হালকা হালকা বাড়ি দিয়ে দিব। দেখুন বেশ বাড়ি দিয়ে বসাই দিলাম, আমরা বোল্টটা লাগাই দিব। এখন লাইক দেওয়ার দরকার নাই, এখন লাইক দিয়েন না। যদি লাইক দিতে হয় তাহলে গাড়ি স্টার্টের পরে দিন, যদি গাড়ি স্টার্ট না হয় তাহলে লাইক দিন। দেখুন বেশ সোলনাটা বল এটা লাগাই দিব, টোচ দাও। দিলে এখন চেকের পালা আমরা চেক করব, পজিটিভ নেগেটিভ। সেলফটা লাগাবো, দেখুন এই যে তাহলে দেখতে দেখতে লাগিয়ে দিলাম।